আজ হতে অনেক অনেক কাল আগে অতীতের গর্ভে হারিয়ে যাওয়া হাজারো বছর আগের কোনো এক সময়ে আল্লাহ তাআলার প্রেরিত নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী বিবি হাজেরা এবং সদ্যজাত সন্তান ইসমাইলকে রেখে গিয়েছিলেন জনমানব শূন্য ধুধু এক মরুর বুকে। সাফা ও মারোয়া নামের দুটি পাহাড়ের পাশে এ মরু উপত্যকায় সেদিন কোনো মানুষ ছিল না, কোনো প্রাণের চিহ্ন পর্যন্ত ছিল না সেখানে। এক পর্যায়ে ছোট শিশু ইসমাইলের জীবন বাঁচাতে সামান্য একটু পানি খুঁজতে গিয়ে যখন বিবি হাজেরা সাফা ও মারোয়া পাহাড় দুটির মাঝে আকুল হয়ে দৌড়াদৌড়ি করছিলেন, তখন তিনি কল্পনাও করেননি কিয়ামত পর্যন্ত বিলিয়ন বিলিয়ন মানুষ এ পাহাড় দুটির মাঝে পরম করুণাময় স্রষ্টার রহমত পাওয়ার আশায় বিনম্র চিত্রে সাই করে যাবে। আল্লাহ তাআলার পরিকল্পনা তার কোনো সৃষ্টির কল্পনার বাইরে। সেদিন ছোট শিশু ইসমাইলের পায়ের আঘাতের মাধ্যমে সেই মরুর বুকে তিনি সৃষ্টি করে দেন পবিত্র জমজম কূপ। অপার করুণাময়ের দান পবিত্র এই পানি হিজাজের ধূসর মরুতে প্রাণের এক অভূতপূর্ণ বিকাশের সূচনা করে। ধীরে ধীরে গড়ে ওঠে মক্কা শহরের জনপদ। আল্লাহ তাআলার নির্দেশে পরবর্তীতে ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল আলাইহিমিস সালাম দুজনে মিলে নির্মাণ করেন পবিত্র কাবা গৃহের। পুরো পৃথিবীর মুসলমানদের আত্মিক ও আধ্যাত্মিক এ কেন্দ্রকে ঘিরে এখন প্রতি বছর ঘটে চলেছে এক বিশ্ব মিলন মেলা হজ। এছাড়াও সারা বছর জুড়ে মুসলিমরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পবিত্র কাবার পানে ছুটে যান উমরা পালন করার জন্য। প্রতিদিন তারা নামাজ আদায় করেন এ কাবার দিকে মুখ ফিরিয়ে। ইসলাম যে কয়টি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত তার একটি হল হজ। পবিত্র কোরআন মজিদে সূরা বাকারায় 196 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা পরিপূর্ণভাবে পালন করো। সহি বুখারি এবং সহি মুসলিম এ দুটি প্রখ্যাত এবং নির্ভরযোগ্য হাদিস গ্রন্থেই সংকলিত মুত্তাফাক্কুন আলাইহি হাদিসে দেখা যায়, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক রেওয়ায়েতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম পাঁচটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত, আর তা হল আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ হলেন আল্লাহর প্রেরিত রাসুল এই সাক্ষ্য দেয়া, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, হজ এবং রমজান মাসের রোজা। সুতরাং আমরা বুঝতে পারি হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা যেহেতু মানুষকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তিনি চান আমরা যেন তার আদেশ পালন করতে গিয়ে যথাযথভাবে হজ পালন করি। তবে হজ প্রতিটি মুসলিমের উপর ফরজ কিংবা অত্যাবশ্যকীয় দায়িত্ব নয়। হজের সাথে জড়িয়ে আছে শারীরিক ও আর্থিক সামর্থ্য সহ বেশ কিছু জরুরি বিষয়। সুতরাং ফিকাহ নির্ধারিত শর্ত সাপেক্ষেই একজন মুসলিমের জীবনদশায় অন্ততপক্ষে একবারের জন্য হজ একটি ফরজ ইবাদত হিসেবে সাব্যস্ত হয়। নামাজ যেরকম ইসলাম নির্ধারিত পদ্ধতিতে আদায় করতে হয়, যাকাত কিংবা রোজা যেভাবে তাদের নিজস্ব পদ্ধতিতে আদায় করতে হয়, হজেরও রয়েছে সেরকম স্বতন্ত্র পদ্ধতি, নিজস্ব কর্মকাণ্ড। এসব কাজকে শরিয়াতের পরিভাষায় বলা হয় মানাসিক, অর্থাৎ ইবাদাতের অনুষ্ঠান ক্রিয়াদি। হজের প্রভাব এবং ফলাফল একজন মুসলিমের জীবনে ব্যাপক। হজ পালন করা হয় কেবলমাত্র আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নির্দেশ পালন করার উদ্দেশ্যে। ইসলামের প্রতিটি ইবাদতের মূল উদ্দেশ্য একমাত্র এটি, আল্লাহ তাআলার আদেশ পালনের প্রকৃতি হল এটি। যখন তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ করেছিলেন তার স্ত্রী ও শিশু সন্তানকে জনশূন্য মরুভূমিতে রেখে চলে যেতে, একজন সার্থক ও সফল বান্দা ইব্রাহিম প্রশ্ন করেননি কেন এই কাজ করব। যখন আল্লাহ তাআলা তার প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছিলেন ইসলামের বাণী সমাজে প্রচার করার জন্য, তখনও সে এ পবিত্র হৃদয়ের মানুষটি এর অনিবার্য পরিণতিতে আশা বাধা নিষেধ কিংবা জুলুমের পরোয়া করেননি। আল্লাহ তাআলার প্রতিটি আদেশ পালন
প্রতিটি ইবাদত আদায়ের মাধ্যমে নিঃসন্দেহে আমাদের জীবনে বিভিন্ন রকম উত্তম ফলাফল অর্জিত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযথভাবে মকবুল হজ আদায় করার তাওফিক দিন। বিশুদ্ধ ইবাদত পালন করার মাধ্যমে মহিয়ান জান্নাতি পথযাত্রায় সামিল হওয়ার সুযোগ তিনি আমাদেরকে দিন, এটি আমাদের প্রত্যাশা এবং প্রার্থনা। Oh.